আজি নগাঁও জেলার আগন্তুক উপনির্বাচন হবলগিয়া অন্যতম একটা সমষ্টির সামগ্রী আমার কংগ্রেস দলের নির্বাচনী প্রচারের কামত যাওতে কংগ্রেস বিধায়িনী দলের কেবাজনো বিধায়ক যত উপস্থিত আছিল সেই সময়তে এটা শোভাযাত্রাত বিধায়ক সকলের গাড়িত আক্রমণ করার ঘটনা হয়েছে। আর এই ঘটনা শাসকীয় পক্ষের লোক সকলে কংগ্রেসের নেতা কর্মী সকলক ভয় আর ভাবুকি প্রদর্শন করবলে করেছে। এনে ধরনের ঘটনার দ্বারা প্রশাসনে আর রাজনৈতিক দলে যে নিরপেক্ষ ভূমিকা আগন্তুক সময় নলব এই কথাটা স্পষ্ট হয়ে পড়েছে। সে ঘটনা আজি সংঘটিত হল এই ঘটনার এক ন্যায়িক তদন্ত মই দাবি করছো। আর আজি নির্বাচনী আয়ুক্ত আর কেন্দ্রীয় নির্বাচনী আয়ুক্ত এনে ধরনের নির্বাচন ঘোষণার সময়তে এটা বিরোধী পক্ষর বিধায়কর নেতৃত্ব যাওয়া সমদল বিপক্ষ রাজনৈতিক শাসনাধিষ্ঠ দলের নেতা কর্মী সকলে আক্রমণ করার দরে ঘৃণনীয় কাণ্ড সংঘটিত হল এই ঘটনায় যাতে আরো অন্য অঞ্চললে প্রসারিত নহয় তার বাবে নির্বাচনী আয়োগে কঠোর ব্যবস্থা লোক নগাঁও জেলার উপায়ুক্ত নগাঁও জেলার আরক্ষী অধীক্ষককে আরো অন্যান্য যখন এই ঘটনার বাবে দায়ী তখন শাস্তিমূলক ব্যবস্থা লোক এই কথা মানে দাবি করছো।